আজকে আমি এই রিবনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাব। টি শার্টের জন্য এই রিবনগুলো খুবই দরকার। আর টি শার্টটা ইউনিক করতে গেলে এই ডিজাইনগুলো আপনার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা। দেখুন প্রথমে ফাইলে যাবেন, তারপর নিউ, এখান থেকে তারপরে 4500 পিক্সেল এবং 5400 পিক্সেল দিয়ে ওকেতে ক্লিক করবেন। এই যে CMYK থাকবে এবং 300 DPI, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল নেবেন, টুল নিয়ে ডবল ক্লিক করবেন, এখানে জাস্ট 4500 লিখবেন, 4500, এবং এখানে লিখবেন 5400, ঠিক সমান মাপের হবে। এটা দেওয়ার পর আপনারা এখান থেকে এই কালো এটা নেবেন, এবং এটার দেখুন 00 দিলে সবচেয়ে কালো হবে, তা আপনারা এটা 0 দিবেন, 6টা 0 দেখুন, 1 2 3 4 5 6টা 0 দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এতে দেখুন পুরো কালো হয়ে গেছে। এখন এই যে অ্যালাইন থেকে এটা দিবেন, এই যে এটা দেওয়ার সাথে সাথে ঠিক নির্দিষ্ট মাপের হয়ে যাবে। কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দেবেন। তারপরে আমি রিবন দেখুন আঁকছি, এইখান থেকে আপনারা এই যে রেক্টেঙ্গুলার একটা নেবেন, এই যে রেক্টেঙ্গুলার নিলাম, তো দেখুন, তো দেখুন এই যে রেক্টেঙ্গুলার আঁকার পর আই দিবেন, আই দেওয়ার পর এখানে যদি এই যে আই ড্রপার চলে আসবে, এখান থেকে জাস্ট যে কালারটা নেবেন সেখানে টিপ দিলেই আপনার কালারটা চলে আসবে। তারপর এখান থেকে দেখুন মিডিলে, এই মিডিল পজিশনে আপনারা এই যে এইখান থেকে দেখুন পেন টুলের নিচে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে ক্লিক করবেন এবং এই মিডিলে জাস্ট এটার মিডিলে এবং এটার মিডিলে দেখুন এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এক পাশে করলেই হবে আর কি। করার পরে আপনারা এখান থেকে আবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, এখান থেকে নিয়ে জাস্ট এখানে দেখুন এই যে যতটুকু দরকার আপনার রিবনের একটা সাইড আমি জাস্ট বাঁকা করলাম। আচ্ছা, বাঁকা করার পর এইখানে আর আবার এখানে যাবেন, এই যে এখানে যায় রেক্টেঙ্গুলার টুল নিয়ে আবার এখানে দেখুন একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, এই যে এখান থেকে জাস্ট রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, নেওয়ার পর এখানে একটা কালার দিলাম, এই যে আই টিপ দিবেন, আই টিপ দেওয়ার পরে এই কালারটা নিয়ে নিলাম। তারপর কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, তারপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল বি দিবেন, কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে এটা নিচে বসে যাবে, তো দেখুন নিচে বসে গেছে। তারপর এইখান থেকে একটা এই যে এখানে একটা পয়েন্ট নিয়ে আমি জাস্ট মিডিলে একটা পয়েন্ট দিলাম, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এটাও এই যে আমি একটা পয়েন্টে জাস্ট এইভাবে বাঁকা করে দিলাম। আচ্ছা, এখানে বাঁকা করার পর দেখুন এখানে কিছু বাঁকা হয়ে গেছে। তারপর এখানে থাকা অবস্থায় আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন, আর না হলে এটি থাকলো আপাতত। তারপর এখানে থাকা অবস্থায় পেন টুল নিলাম, পেন টুল নিলে এইখানে এই যে এইখানে ক্লিক করলাম একটা, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা এবং এইখানে একটা ক্লিক করে এখানে আর একটা কালার দেবো, এই যে এখানে নিয়ে দেখুন এখানে এই যে আই টুল দিয়ে এখানে আর একটা কালার দিয়ে দিলাম। দেখুন আপনারা দেখুন এখানে আমি এই কালারটা দিলাম, আর এইখানে এই যে এইটা এইখানে যদি মনে করেন এখানে জাস্ট এই কালারটা দিলাম, এই যে এখানে দিয়ে এই কালার জাস্ট একটু ভিন্ন করে দিলে দেখতে সুন্দর লাগবে, তাই কালারটা দিলাম। দেওয়ার পর এখন দেখুন আমি ঠিক মাঝে এই ঠিক এই পয়েন্টগুলোকে একটু মোটা করব, বা এই স্টকটাকে মোটা করবো, এই যে মোটা করলে দেখুন স্টকটা কিন্তু মোটা হবে, এই যে আপনার এই পয়েন্টটা এই পয়েন্টের স্টকটা কিন্তু মোটা হবে, দেখুন যত মোটা করা দরকার আপনি মোটা করতে পারবেন। এই যে এখানে দেখুন একটু মোটা হয়ে গেছে, তা আমি যদি এখানে দেখি এই যে মোটা হয়ে গেছে, মোটা হওয়ার পরে এটা দেখুন এই যে বাইর হয়ে গেছে, একটু বাইর হয়ে গেছে, তখন এটা আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে জাস্ট এটাকে সরাই দেব। দেখুন এখানে আমি একটু ছোট এখান থেকে এই যে নিচেরটা নিচেরটা রেক্টেঙ্গুলার পয়েন্ট নিয়ে এখান থেকে জাস্ট ছোটো করে দেবেন, এই যে এখানে দিয়ে
এটা কিন্তু বাইর হয়ে আছে। এটা যদি আমি ছোট করতে চাই জাস্ট নিয়ে এই যে এখানে জাস্ট বসাই দেবো, দেখুন নিচের অংশটা এই যে দিয়ে দেখুন এখানে জাস্ট সমান করে এই যে বসাই দেবেন, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে বসে গেছে আপনাদের, তাহলে আর জাস্ট মিশে গেছে। তারপর আবার ছোট করে দেখি, হ্যাঁ এই যে বসে গেছে দেখুন। তারপর এইখান থেকে আমরা এখন কী করবো, এখান থেকে মাঝের থেকে কাটবো, দেখুন এখানে একটা লাইন সিগমেন্ট নিলাম, এই যে লাইন নিয়ে জাস্ট এখান থেকে জাস্ট শিপ চাপে ধরবে, হ্যাঁ শিপ চাপে ধরে আমি এটা কেটে দিলাম। তারপর এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে শেপ বিল্ডার টুল নিলে হবে, অথবা এখানে থাকা অবস্থায় শিফট কন্ট্রোল F9 দেবেন। F9 দিলে এখানে দেখুন এই যে পাথ ফাইন্ডার চলে আসবে, পাথ ফাইন্ডার এখান থেকে আপনারা এই যে ডিভাইড দিবেন, তারপর ডিভাইড দিলে এখান থেকে আনগ্রুপ করে এখান থেকে এটা করার পর দেখুন এখানে যখন ডিভাইডেড হয়ে গেল, এই যে ডিভাইডেড করার পর এখান থেকে বাদ দিয়ে দেবেন, বাস হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি যদি এটিকে গ্রুপ করবো, হ্যাঁ দেখুন এখানে থাকা অবস্থায় এই যে গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখন আমি জাস্ট এটিকে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম যাব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করার পর এই যে ভার্টিক্যাল দেখুন এখানে থাকা অবস্থায় একটা কপি করে নেব। এই যে কপি করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই যে সুন্দরভাবে হয়ে গেছে, বুঝছেন। তারপরে এখানে যতটুকু বসানোর দরকার আপনি মিডিলে বসাতে গেলে যতটুকু দরকার ততটুকু নেবেন, নেওয়ার পর এখানে আমি এই পজিশনে শিপ চাপে ধরবেন তাহলে কিন্তু সমান হবে, হ্যাঁ আচ্ছা সমান হলে ঠিক এই পজিশনে নিয়ে আমি এখন দেখুন এটাকে এই জাস্ট জাস্ট এইটা এবং এইটা দুটি আছে, আপনি এখন জাস্ট এই সব আনগ্রুপ করে দেবেন। এই যে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এইটা এবং এইটা শুধু দুইটা ধরলাম, দুইটা ধরার পর এখন এই যে পাথ ফাইন্ডারে যায় এই যে ইউনিক করে দিলাম, দেখুন এটা এক হয়ে গেছে, এক হয়ে গেছে, বুঝছেন। এইভাবে আপনারা রিপোর্ট তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে যদি একটা লাইন দেখুন, এই যে এখান থেকে যদি একটা লাইন এই যে আমি টান দিলাম, দেখুন শিপ চাপে ধরবে, শিপ চাপে ধরলে সোজা হবে, এখানে নিলাম, নেওয়ার পর এখান থেকে যদি এই যে আপ দেখুন এইটা দিব, হ্যাঁ এইটা দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর একটা ডিজাইন হবে, ঠিক এই অবস্থায় এটা নিয়ে অল্ট চেপে ধরবে, অল্ট চেপে ধরে এই যে শিপ চেপে ধরবে এবং অল্ট চেপে ধরবে, তাহলে সমান মাপে ঠিক উপরে বসে পড়বে। তারপরে এইভাবে আপনারা ডিবনটা তৈরি করতে পারবেন। তো অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে নেবেন, অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে এখন এই যে ইফেক্ট আর্ক ওয়ার্ফ আর্ক এখানে দেওয়ার পরে যে ওকে দিয়ে ক্লিক করলেই দেখুন এখানে এই যে চলে আসছে, বুঝছেন, এখানে সুন্দরভাবে আরেকটা ডিজাইন চলে আসছে, এই যে এখানে ডিজাইন চলে আসছে। এখন আমি আপনাদের এই ডিজাইনটা দেখাবো, এই যে এখানে যে আরেকটা ডিজাইন হয়েছে এই ডিজাইনগুলো দেখাবো। কিন্তু এইখানে করতে গেলে প্রথমে চলে আসবেন এইখান থেকে, আমি এই যে পেন টুলটা নেবো, হ্যাঁ পেন টুলটা দেওয়ার পর এখান থেকে দেখুন পেন টুল এখানে ক্লিক করলাম, এখান থেকে এই শিপ চাপে ধরবেন, শিপ চাপে ধরে সুবিধা হবে। ঠিক এই অবস্থায় দেখুন এখানে এই যে অ্যান্টার পয়েন্ট স্পোর্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই এটা আপনার তৈরি হয়ে যাবে। তারপর এইখানে এই ডাইরেক্ট সিলেকশন নেবেন, ডাইরেক্ট সিলেকশনটা নিয়ে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ প্রথম পয়েন্টার এখানে ক্লিক করে দেখুন এই যে আবার স্মুথ পয়েন্টারে ক্লিক করতে হবে। তারপর দেখুন একটা সুন্দর একটা শেপ তৈরি হবে, ঠিক এই অবস্থায় আমি একটু শেপটা ছোটো করবো, এই যে জাস্ট। তারপর দেখুন এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় অল চেপে ধরবেন, অল চেপে ধরে আরেকটা নেবেন এবং শিপ চেপে ধরবেন যাতে সোজা হবে, এই যে জাস্ট একটু নিয়ে এটা এই ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটিকে সিলেক্ট করবেন, দেখুন এখন কিন্তু এই যে জয়েন্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এই যে এই পয়েন্টটা রেখে রাইট মাউস ক্লিক করে এই যে এখানে জয়েন্টে ক্লিক করবে, না জয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, এই যে জয়েন্ট হয়ে গেল। তখন আমি কী করবো, অল চেপে ধরে আরেকটু নিলাম মোটা করার জন্য, এই যে আরেকটু নিয়ে জাস্ট এটা মোটা করার জন্য আরেকটু নিলাম, তারপরে আবার সিলেক্ট করে এইখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিক করে দিলাম, জাস্ট মোটা হলো। তারপর এখান থেকে আমি তারপর এইখান থেকে এই যে রেক্টিঙ্গুলার নেবেন একটা, এই রেক্টিঙ্গুলার নিয়ে আমি এখান থেকে দেখুন ঠিক এই মাপ দিয়ে এই যে বড়ো করে নেবেন, এবং বড়ো করে দেখার জন্য জাস্ট এখানে একটু ই করে নেবেন, এই যে জাস্ট এই পর্যন্ত নিলাম। তারপর দেখুন এটাকে আমি জাস্ট এখান থেকে মিশাই দেবো, প্রথমে এই যে এখানে মিশাই দেবো,
দেখুন এই লাইনের সাথে এখানে কিন্তু মিশাই দিতে হবে, এই যে আমি কিন্তু মিশাই দিলাম ঠিক লাইনের সাথে সাথে এইটুকু মিশাই দিলাম। আচ্ছা মিশাই দেওয়ার পর এখন চলে আসবেন এই যে পেন টুলের এই যে অ্যাঙ্কার পেন টুল এখানে নেবেন, এটা নিয়ে জাস্ট উপরে এই যে উঠাই দেবেন, হ্যাঁ উঠাই দিয়ে আমি এইটাকে জাস্ট এই যে এই দিকে উঠাই নেব। এটা একটা সুন্দর অ্যাঙ্গেল করার জন্য আমি এটি নিলাম আর এইটাকে উপরের দিক নেবো, এই যে দেখুন এটাকে জাস্ট উপরের দিক নেবো, এটা উপরের দিক হয়ে যাবে। আর এটা একটা টিনটুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে দেখুন এই যে এইটা একটা টানলাম, এই যে এখান থেকে সোজা একটু সোজা যদি হয় শিপ চেপে ধরে এরকম হয় আমি জাস্ট এইভাবে নেবো। তারপর এখান থেকে এই যে সোজা নিলাম, তারপর এইখানে নিলাম, এই যে এখানে নিয়ে জাস্ট এটা শেষ করলাম। হ্যাঁ তারপর এইটা যদি মনে করেন একটা কালার দিতে পারেন, এই যে এটি নিয়ে আর একটু বড় করে দিলাম এখান থেকে, এখান থেকে যে অন্য কোনো কালার দিলাম, হ্যাঁ এই যে তারপর এইটিকে যখন গ্রুপ করব, এই যে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, হ্যাঁ কন্ট্রোল এক্স দিয়ে কাটে ফেললাম। তারপর এইটিকে আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট থাকার সাথে কন্ট্রোল বি দেবেন, কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে দেখুন নিচে চলে গেছে, ঠিক আছে। তারপর দেখুন এখানে আমি এই যে পেন টুলের থেকে নিচে অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করবো, অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করার পর এইখানে যদি আমি টান দিই, এই যে দেখুন এখানে সুন্দরভাবে একটা নিচে শেপ তৈরি করতে পারবো, এই যে নিচে শেপ তৈরি করে ফেললাম। আচ্ছা আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন। তারপর এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এখান থেকে আমি আমার মতো এই যে জাস্ট এইভাবে করে দিলাম। হ্যাঁ দেখুন এখানে কিন্তু সুন্দর একটা পজিশনে চলে আসছে, তারপর ডাইরেক্ট সিলেকশন থাকা অবস্থায় এটি কিন্তু সমান মাপে নিয়ে নেবেন, সমান মাপে কিন্তু আবার হয়ে গেছে। দেখুন এই যে আপনাদের যতটুকু দরকার এখন এটা টেনে কিন্তু আরও বড় করতে পারবে। তারপর দেখুন এখানে যদি মনে করেন আরও বড় করবে তাহলে এটা কিন্তু আরও বড় করা যায়, এই যেভাবে যতদূর দরকার বড় করবে। এবং কালার চেঞ্জ করতে গেলে এই যে এখান থেকে যদি এই কালারটা চেঞ্জ করে দিলাম, এবং এইখানে এই যে এইখানে যে কালারটা আছে এইটা আপনি এখান থেকে আমি আরেকটা কালার দিলাম, এটা দিলাম, দেখুন এই যে মোটামুটি একটা শেপে চলে আসছে। তারপর আপনার ইচ্ছা মতো দিবেন, আমি এখান থেকে জাস্ট অর্ধেক কেটে নেবো, এই যে একটা লাইন নিলাম, লাইন সিগমেন্ট নিয়ে এখানে জাস্ট সমান করবো, শিপ চেপে ধরবেন, এই সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় যে শিপ বেল্টার টুল নিয়ে এখান থেকে অল্ট চেপে ধরে এটা কেটে দেবেন। তারপর এই যে লাইনটা ছিল এটা ধরলে পরেন ডিলেট কি চাপ দিয়ে এটা বন্ধ করে দেবেন। তারপর এখন দেখুন এটাকে আমি আরেকটা নিব, সেক্ষেত্রে রাইট মাউস ক্লিক করবেন, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্টে যাবে, রিফ্লেক্টে যাওয়ার অবস্থায় এই যে দেখুন এখানে প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে, এই যে যদি আমরা এই করি এই যে প্রিভিউতে দেখাচ্ছে আরেকটা হয়ে গেছে ভার্টিক্যাল হিসেবে, আমরা কপি করলাম। তারপর এটিকে জাস্ট প্রথমে গ্রুপ করবেন, হ্যাঁ এই যে গ্রুপ করলাম, তারপর রাইট মাউস ক্লিক করার পর রিফ্লেক্টে যাব, এই যে ট্রান্সফর্মে যাব, তারপরে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট ভার্টিক্যাল, তারপর কপি করলাম। কপি করার পর দেখুন এখানে এই যে আরেকটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে এখানে এটা থাকবে, আপনি এইটা নিয়ে নেবেন, এই যে এখানে নিয়ে জাস্ট সমান মাপে এটা চলে আসছে। এই দেখুন এখন যদি এক করতে চান তাহলে কিন্তু এটা এক করে দিতে পারেন, সেটা কীভাবে করবেন এইখানে থাকা অবস্থায় আপনারা আবার এই পুরাটাকে আনগ্রুপ করে দেবেন, আনগ্রুপ করা থাকা অবস্থায় শুধু এইটা এবং এইটা নেবেন, এই দুটো নিয়ে দেখুন এখানে এই যে পাথফাইন্ডার এখানে এই যে ইউনিক ক্লিক করবে, ক্লিক করলে দুটো কিন্তু এক হয়ে গেছে। দেখুন এখন যদি আমরা পুরোটাকে আবার গ্রুপ করি দেখুন এখানে এই যে গ্রুপ হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু গ্রুপ হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো এখন এটিকে বিভিন্ন সাইজের করতে পারেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন, বা এটা যদি মনে করেন যে এখান থেকে এই গ্রেডিয়েন্ট দেবেন তাহলে এটা সিলেক্ট করবেন, এই যে যখন আনগ্রুপ করবেন আবার করে এখানে এটা সিলেক্ট করলাম, তারপরে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক করলে করার পর যদি এই যে দেখুন এখান থেকে যদি মনে করেন যে এইটা না দিয়ে আপনি এটা দিবেন তাহলে দিতে পারেন, এই যে গ্রেডিয়েন্টের এখানে এই যে দিলাম,
আমরা এইখান থেকে আপনি গ্রেডিয়েন্ট চুজ করতে পারবেন কোনটা দিবেন, ঠিক সেই অনুযায়ী হবে। এইটি দিলে এইটি দিবে, এইটি দিলে এইটি হবে, দেখছেন বিভিন্ন ডিজাইন সুন্দর হবে। আবার এটিকে ঘুরাইতেও পারেন, এই যে এখান থেকে ঘুরায় যদি মনে করেন এই যে বিভিন্নভাবে এই যে ঘুরানো যায়, দেখছেন আপনি যেদিক খুশি এটা গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তাহলে এইভাবে গ্রেডিয়েন্টগুলোকে আপনি কম বেশি করতে পারবেন। তারপর যদি মনে করেন যে এইটাকে আমি আরেকটা স্টাইলে দেবো, তাহলে এখানকে কীভাবে করবেন দেখুন। এখানে রাইট মাউস ক্লিক করেন, তারপর এই যে এখানে ট্রান্সফর্মে আসবেন, রিফ্লেক্টে আসবেন, তারপর এটাকে হরিজেন্টাল দিবেন। এই যে হরিজেন্টাল দিলে এইভাবে আসবেন, কপি করলেন দেখেন হরিজেন্টালভাবে কিন্তু আরেকটা হয়ে গেছে এইভাবে, দেখছেন হরিজেন্টালভাবে আরেকটা এই যে এইভাবে হয়ে গেছে। তারপর অন্যভাবে আরেকটা করা যায়, যে দেখুন এখানে আমরা এই যে ভাগ করেছিলাম ঠিক সেইটাই যদি এখান থেকে আরেকটা অর্ধেক করি, এখানে আবার নিলাম এই যে লাইন সিগমেন্ট নিয়ে এখান থেকে আমি আবার শিপ চেপে ধরে নেবেন, এখানে আবার দেখুন আমি আবার ভাগ করে দেবো, এমন মিডিলে ভাগ করে দেব। সেই ক্ষেত্রে এই যে যদি এখানে আসি আমি এখান থেকে দেখবো যে ডিভাইডেড, এই ডিভাইডেড ক্লিক করলাম, এই যে আনগ্রুপ দিলে এই যে ডিভাইডেড হয়ে গেছে, দেখছেন এটা ডিভাইডেড হয়ে গেছে, এটা ডিভাইডেড হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এই ডিভাইডেড অংশটুকু আমি এখান থেকে গ্রুপ করলাম, এই যে গ্রুপ করে দেখুন আবার এই ক্লিক করলাম, তারপর এই ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্টে যাবেন, রিফ্লেক্টে যাওয়ার পরে যে আবার হরিজেন্টাল দিলাম, দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করলাম, দেখুন এখানে আরেকটা এই যে ডিজাইন কিন্তু হয়ে গেছে, দেখছেন এই যে এখানে কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন। এখানে যদি মনে করেন আবার এটা গ্রুপ করে জাস্ট এখানে যদি এইটা এবং এইটা সমান পজিশনে রাখতে চান, তাহলে এখানে সমান পজিশনে কিন্তু রাখতে পারবেন, এই যে এখানে দিয়ে জাস্ট সমান পজিশনে এই যে কিবোর্ডের সাথে আস্তে 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 এই করে আপনি সমান পজিশনে দিতে পারবেন। তারপরে এখানে যদি মনে করেন যে গ্রুপ করবেন, এই যে গ্রুপ করে নিয়ে আসবেন, এই যে দেখুন বিভিন্ন আপনার রিবনগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।